ইউরোপের মধ্যে শুধু একটা দেশই ওপেন আছে যেখানে আপনারা বৈধভাবে যান, অবৈধভাবে যান, মানে ট্যুরিস্ট ভিসা দিয়ে যান, যে কোনোভাবে আপনারা যদি পর্তুগালে যেতে পারেন, আপনাদের আইডি মাস্ট, আপনাদের আইডি হবে, যেটা 2-2.5 বছর লাগে ওইটা আপনারা 3-4 মাসের মধ্যে আপনারা আপনাদের রেসিডেন্স কার্ড পেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাবিল অ্যান্ড থামিদ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেকদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি না, এর জন্য আমি দুঃখিত। আমার যারা সাবস্ক্রাইবার আপনারা যা আছেন, অনেকদিন ধরে ভিডিওর জন্যে ভিডিও চাচ্ছিলেন, বাট এখন আমি আমেরিকা আসার পর অনেক বিজি হয়ে গেছি, এই কারণে কোনো ভিডিও বানাতে পারছিলাম না এতদিন, সেই কারণে আমি দুঃখিত। সো যাই হোক, আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে আপনাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো এই ভিডিওতে আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে এখন পর্তুগালে রেসিডেন্স কার্ড পেতে সময় কতদিন লাগে, বা যারা নতুন যাচ্ছেন তাদের জন্য কীরকম সময় লাগতে পারে পর্তুগালে রেসিডেন্স কার্ড পেতে। সো এই বিষয়ে আজকে আমি আলাপ করব, আর আমি বলবো এটা পেতে সময় কতদিন লাগে, এবং আমি এটাও বলবো যে কিভাবে খুব তাড়াতাড়ি আপনারা রেসিডেন্স কার্ডটা নিতে পারেন। আসলে আপনারা সবাই জানেন যে যারা এখন নতুন করে পর্তুগালে যাচ্ছে, তারা কিন্তু বেশিরভাগই আর্টিকেল 88, যেটা ওয়ার্ক পারমিট আর্টিকেল, ওই আর্টিকেলে রেসিডেন্স কার্ড নিচ্ছে। সো ওই আর্টিকেলে আপনারা যদি রেসিডেন্স কার্ডটা নেন, আপনাদের মিনিমাম 2 বছর সময় লাগবেই, কারণ এখন পর্তুগালে যে সিচুয়েশন খুবই ক্রাইসিস। এটা আসলে শুধু পর্তুগাল না, সারা ওয়ার্ল্ডে একই সিচুয়েশন, অনেক ক্রাইসিস চলতেছে এখন। সো পর্তুগালের অবস্থাও সেম, ওখানে বাসা বাড়ির খুবই ক্রাইসিস, আর মানে প্রবাসী দিয়ে, ইমিগ্রেন্ট দিয়ে পর্তুগাল ভরে গেছে। এখন আপনারা যদি পর্তুগালে যান, আমি কয়েকদিন আগে দেখলাম যে নিউজে দেখলাম, এবং যারা আছে পর্তুগালে সবাই বলছিল যে মাতৃমণিজ এরিয়াতে নাকি এখন পাড়া দেওয়ার জায়গা নেই, এরকম এত বাংলাদেশি, এত প্রবাসীদের চাপ। সো সবাই এখন পর্তুগালে যাচ্ছে, পর্তুগালের এখন মানে এই কারণে অনেক সময় লাগছে। যারা নতুন যাচ্ছে তাদের বিশেষ করে মিনিমাম 2-2.5 বছর তো লাগবেই মিনিমাম এটা, আর পর্তুগালে এখন মানে ইমিগ্রেন্টদের দিয়ে ভরে গেছে। সো এই কারণেও প্রসেসটা অনেক স্লো হয়ে গেছে, আপনারা জানেন। আর ইদানিং সময় সেফ, যেটা পর্তুগাল ইমিগ্রেশন অফিস, সেফেরও অনেক মানে ক্রাইসিস চলতেছে। কয়েকদিন আগে ওরা একটা স্ট্রাইক দিয়েছিল, মানে হরতাল যেটাকে বলে বাংলায়, হরতালের মতন দিয়েছিল। সো পর্তুগালের সেফেরও এখন অনেক ক্রাইসিস চলতেছে। সো সব কিছু মিলায় এখন মানে অনেক সময় লাগতেছে নতুনদের জন্যে, আর যারা নতুন আসছে ওরা কি বাসাও খুঁজে পাচ্ছে না থাকার জন্যে। সো সব কিছু মিলায় ইমেল আসতে আসতে প্রসেস শুরু করতে করতে 2-2.5 বছর এখন লাগবেই। সো যারা আপনারা পর্তুগালে আসবেন, তারা যাওয়ার আগে একটু ভেবে শুনে চিন্তা করে এরপরেই পর্তুগালে আসবেন, কারণ আপনারা এতদিন সবাই জানতেন যে পর্তুগালে যাওয়ার পরে আইডি পাওয়া যায়, রেসিডেন্স কার্ড পাওয়া যায়, কিন্তু রিয়ালিটি কিন্তু এটা না। রিয়ালিটি এখন খুবই ডিফারেন্ট, এখন অনেক টাফ, অনেক টাফ। সো যারাই যাবেন, আমি বলবো যে ঠিক আছে, আপনারা এইসব শুনে না যাওয়ার চিন্তাভাবনা না করে আপনি একটু বুঝে শুনে যান, বুঝে শুনে ভালো করে চিন্তা করে লোকজনের সাথে মানে আলাপ করে পরামর্শ নিয়ে এরপরে আপনারা যান, মানে বাসা বাড়ি আগে ঠিকঠাক করে এরপরে যান। আমি অবশ্যই আপনাদের এনকারেজ করব যাওয়ার জন্যে, বাট একটু জেনে শুনে গেলে তাহলে ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, এখন সময় আমি আপনাকে বললাম যে আর্টিকেল 88-এ আপনারা যদি রেসিডেন্স কার্ড নেন, আপনাদের মিনিমাম 2-2.5 বছর লাগবে আর্টিকেল 88। আর এই আর্টিকেল 88-এ রেসিডেন্স কার্ড নিতে হলে আপনাদের মিনিমাম 6টা ট্যাক্স পে করতে হয়। কিন্তু এটা আসলে আগে ছিল যে 6টা ট্যাক্স পে করলে আপনাদের ইমেলে এসে পড়তো, ইমেল আসার পরে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনাদের 6 মাসের মধ্যে আইডি হয়ে যেত। তো এখন সিচুয়েশন এটা না, এখন আইডি পাওয়ার আগ পর্যন্ত আপনাদের ট্যাক্স দিতে থাকতে হবে। ফর এক্সাম্পল, এখন যে 2 বছর লাগে রেসিডেন্স কার্ড পেতে, সো 2 বছর লাগে কিন্তু আপনাদের ট্যাক্স দেওয়া লাগবে, আপনাদের জব করতে হবে, আপনাদের ট্যাক্সও দিতে হবে। আগে যেটা 6 মাসে হয়ে যেত, 6 মাসে 6টা ট্যাক্স দিতেন আপনারা, 6 মাসে আইডি হয়ে যেত, এখন আইডি না পাওয়া পর্যন্ত আপনাদের ট্যাক্স দিয়েই থাকতে হবে। সো আপনাদের টোটাল এখন 24টা ট্যাক্স দেওয়া লাগবে। আসলে অফিসিয়াল রুল কিন্তু 6টা ট্যাক্স দেওয়ারই, কিন্তু ডেট আস্তে আস্তে, ইমেল আস্তে আস্তে, আপনাদের 2 বছর লাগবে। সো 2 বছর জব করতে করতে আপনাদের
24টা ট্যাগস দেওয়া লাগবে এই আর্টিকেল 88 এ আপনারা যদি রেসিডেন্স কার্ডটা পেতে চান। একটা ইজি ওয়ে আছে, যেই ওয়েতে আমিও আমার রেসিডেন্স কার্ড পেয়েছি। আপনারা সবাই জানেন আমি আমার অনেক ভিডিওতেই বলেছি আগে যে আমি কিভাবে রেসিডেন্স কার্ড পেয়েছি, ওইটা হচ্ছে আর্টিকেল 91 স্টুডেন্ট রেসিডেন্স কার্ড। এখন এই স্টুডেন্ট রেসিডেন্স কার্ডটা কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট মিনিমাম একটা রিকোয়ারমেন্ট লাগে, ওই মিনিমাম রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনাদের মিনিমাম এডুকেশন থাকতে হবে। যেমন আপনাদের যদি মাস্টার্সে আপনারা অ্যাপ্লাই করতে চান, মিনিমাম ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। আর যদি ব্যাচেলার্স ডিগ্রি অ্যাপ্লাই করতে চান, মিনিমাম আপনাদের এ-লেভেলটা থাকতে হবে, এইচএসসি, যে এইচএসসি থাকতে হবে মিনিমাম। সো এটাই কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট। আর আপনাদের অবশ্যই আইএলটিএস দেওয়া থাকতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে আপনাদের, তাহলে আপনারা কিন্তু এখানে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আপনারা ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিতে পারবেন। অফার লেটার নিয়ে আপনারা 3 মাসের মধ্যে কিন্তু আর্টিকেল 91 রেসিডেন্স কার্ড পেতে পারেন পর্তুগালে। আসলে আর্টিকেল 91 যে আর্টিকেলটা আছে এই কার্ডে, এই এই আর্টিকেলে আপনার রেসিডেন্স কার্ড খুব তাড়াতাড়ি পাবেন, কিন্তু এটা ডিপেন্ড করবে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের উপরে। আপনারা যদি খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, তাহলে আপনারা 2 থেকে 3 মাসের মধ্যে পেয়ে যাবেন। আর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে যদি লেট হয়, মানে কিছু কিছু ক্ষেত্রে 6 মাসও লেগে যেতে পারে, তাহলে আপনাদের আইডিটা পেতে একটু লেট হবে। ডিফারেন্স কিন্তু এটাই, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনারা যত দ্রুত সম্ভব কোনো ভালো একটা লয়ারের পরামর্শ নিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন, এটাই কিন্তু ডিফারেন্সটা মেক করবে। আর অবশ্যই 3 মাসে আপনারা আইডিটা পাবেন। বাট আসলে এটা সবার জন্য এটা একটু টাফ, কারণ স্টুডেন্ট হিসাবে রেসিডেন্স কার্ড পাওয়া এটার একটা প্রসিজিওর আছে। কারণ আপনাদের আগে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরেই কিন্তু আপনারা এই রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা একটু হ্যাসেল আছে, সো এই কারণে অনেকেই এই প্রসেসে যেতে চায় না। বাট এখন যে মানে প্রেজেন্ট সিচুয়েশন, এখন আমার মনে হয় যে বেশি বেশি লোকজনদের এই এই সিচুয়েশনে যাওয়াই ভালো। এই এই লাইক এইটা এইভাবে যদি আপনারা রেসিডেন্স কার্ডটা নিতে পারেন, আপনাদের অনেক সময় বেঁচে যাবে, অনেক অনেক। কারণ এখন 2 বছরের আগে রেসিডেন্স কার্ড আপনারা পাবেনই না, আপনারা যদি আর্টিকেল 88 রেসিডেন্স কার্ডটা নেন। আর এখন আরেকটা সুখবর আছে আপনাদের জন্য। আগে আপনারা জানেন যারা স্টুডেন্ট হিসাবে আর্টিকেল 91 রেসিডেন্স কার্ড নিত, তাদের মাত্র 1 বছরের রেসিডেন্স কার্ড দেওয়া হতো, কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে এটাকে এখন 2 বছর দেওয়া হয়, 2 থেকে 3 বছরের দেওয়া হয়। তো যে জায়গায় আর্টিকেল 88 আপনারা 2 বছরের রেসিডেন্স পারমিট পেতেন, সেম আপনারা যদি আর্টিকেল 91 স্টুডেন্ট রেসিডেন্স কার্ড নেন, আপনাদের 2 বছরের জন্য আপনার রেসিডেন্স কার্ড পাবেন। এরপরে রিনিউ করবেন, রিনিউ করার পর 3 বছর, এরপরে যখন আপনাদের 5 বছর হয়ে যাবে, 5 বছর পরের কিন্তু আপনারা পর্তুগালের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি অবশ্যই আপনাদের এনকারেজ করব যে আপনারা আর্টিকেল 91 দিকে দেখেন। আর্টিকেল 91 অবশ্যই ইজি হবে এবং অনেক সময় বাঁচবে আপনাদের, যে যেটা 2-2.5 বছর লাগে ওইটা আপনারা 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা আপনাদের রেসিডেন্স কার্ড পেতে পারেন। সো এটাই এটাই আমি জাস্ট আপনাদের এনকারেজ করবো, আপনারা ভয় পাবেন না। আপনারা পর্তুগালে আসার আগে ভালো করে জেনে শুনে আসবেন, কারণ এখন পর্তুগালের সিচুয়েশন একদমই ভালো না। এখন খুবই খুবই ক্রাইসিস অবস্থা পর্তুগালে, আর এখন প্রবাসীদের দিয়ে পর্তুগাল ভরে গেছে। এখন যদি আপনারা পর্তুগালে যান, আপনারা দেখবেন খুবই রাশ, খুবই ব্যস্ত, মানে ইউরোপের সব দেশ থেকে সবাই এখন মানে পর্তুগালেই আসতেছে। কারণ আগে কিন্তু পর্তুগাল একটা ডিসেন্ট একটা জায়গা ছিল, মানে অনেকে জানতো না পর্তুগালের ব্যাপারে। বাট এখন যেহেতু ইউটিউব বা আমরা যারা ইউটিউবার আছি, আমাদের মাধ্যমে এখন এই নিউজটা অনেক প্রচার হচ্ছে যে পর্তুগাল। সো যারা এখন অবৈধ আছে, যেমন ইটালিতে, ফ্রান্সে, জার্মানিতে, স্পেনে যারা অবৈধ ছিলেন, তারা সবাই এখন পর্তুগালে যাচ্ছেন, কারণ পর্তুগালে গেলে খুব তাড়াতাড়ি আইডি পাওয়া যায়। আসলে এটা ইউরোপের মধ্যে শুধু একটা দেশই ওপেন আছে যেখানে আপনারা বৈধভাবে যান, অবৈধভাবে যান, মানে ট্যুরিস্ট ভিসা দিয়ে যান, যে কোনোভাবে আপনারা যদি পর্তুগালে যেতে পারেন, আপনাদের আইডি মাস্ট, আপনাদের আইডি হবেই। এই কারণেই এখন সবাই পর্তুগালে যাচ্ছে। এটা আসলে ইউরোপের আর কোনো দেশে সম্ভব না, এটা শুধু পর্তুগালেই সম্ভব, যে আপনারা যে কোনোভাবে পর্তুগালে যাওয়ার পরেই আপনাদের আইডি নিশ্চিত। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করলাম আপনাদের, যে
এখন পর্তুগালের প্রেজেন্ট সিচুয়েশন কি বা কিভাবে দ্রুতভাবে পর্তুগালের আইডিটা পাবেন, এটা আমি বললাম যে আপনারা যদি আর্টিকেল 88 যেটা ওয়ার্ক পারমিট আর্টিকেল ওইটার দিকে না ফোকাস করে আপনারা যদি স্টুডেন্ট রেসিডেন্স কার্ডটা নিতে পারেন, স্টুডেন্ট আর্টিকেলে যদি রেসিডেন্স কার্ডটা নেন আপনাদের অনেক সময় বেঁচে যাবে, আপনারা 3-4 মাসের মধ্যে রেসিডেন্স কার্ড পাবেন। এটা খুবই ভালো একটা সুযোগ অপরচুনিটি, কারণ এখনও কিন্তু এই ব্যাপারে অনেকে জানে না যে 3-4 মাসের যে আইডি পাওয়া যায় এটা কিন্তু অনেকে জানে না। সো অবশ্যই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে জানতে পারবেন, আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করলে অনেক মানুষ জানতে পারবে এই ব্যাপারে। আর আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু হলেও উপকার হবে। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।